হ্যালো প্রিয়স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মনোসেক্স তেলাপিয়া যে হাঁপার ভিতরে হরমোনটা খাওয়াতে হয় এবং কি খাদ্যটা দিতে হয়, এটা আপনার সাদা পানিতে এবং কি খাওয়াতে হবে টাঙ্কিতে এবং 7 দিন রাখার পূর্বে তখন এই হাঁপাতে সেট করা হয়। এখানে যে হাঁপার ভিতরে সেট করা হয় সেটি হল মনোসেক্স তেলাপিয়া। এই মাসটি এখানে হাঁপার ভিতরে আপনার 21 দিন এবং হরমোন খাওয়াতে হবে 21 দিনে, এবং কি হরমোনের টাইম শেষ হলে তারপরে আপনার মনোসেক্স হয়ে যাবে। এ দেখেন এখানে যে হাঁপাগুলো রয়েছে সেই হাঁপার ভিতরে মনোসেক্স তেলাপিয়া এবং কি এখানে ছোটো ছোটো ডিম বাচ্চা রেনুটা। আর আপনাদেরকে দেখায় থাকবো যে পানির কালার কীরকম থাকলে এবং কি টাইপের পানির থাকলে মনোসেক্স ভালো হয়। এই দেখতেছেন পানির কালারটা একদম ডালেম রসের মতো টলটলা পানি, এরকম পানির কালারটা থাকতে হবে। তাহলে আপনার যে খাদ্যটা দেবেন সেই খাদ্যটা এবং কি এই মনোসেক্স তেলাপিয়া খাদ্যটা খাবে। খাদ্য খাওয়ার পূর্বে মনোসেক্স হয়ে থাকবে। এখানে দেখতেছেন পুকুরটা একদম নার্সিং করে, এই পুকুরেও মনোসেক্স করা হবে, হাঁপা দেওয়া হবে। তার জন্য পুকুরটা নার্সিং করে এবং কি পরিষ্কার মাধ্যমে পানিটা পরিষ্কার থাকবে এবং কি পুকুরটাও ভালোভাবে পরিষ্কার থাকবে, তাহলে এই মাসটি এখানে মনোসেক্স তৈরি করা হয়। এখানে দেখতেছেন যে পাটটা রয়েছে, সে পাড়ের যে কিছু পাতা আছে সে পাতাগুলো উঠায় নিতে হবে। তাহলে পাতা যদি উঠায় নেওয়া হয় তারপরে এখানে মনোসেক্স তৈরি এবং কি বালু পরামর্শ এবং কি কাজ হয়ে থাকে। এর জন্য এরকম ফলাফল এবং কি বালু টাইপের দেখানোর জন্য এবং কি আপনাদেরকে পুকুর দেখা দিচ্ছি এবং কি টাইপের রাখলে মনোসেক্স ভালো হয়। আপনার পুকুরটা যে কোনো মাছ চাষ করতে হলে ভালো পরিশ্রম করে তারপর ব্যবহার করুন। এখানে যে তেলাপিয়া দেখতেছেন সেখানে এই তেলাপিয়াগুলোর মাতার তেলাপিয়া, এখানে ফেমিল মাছ তেলাপিয়াটি, সেই তেলাপিয়াটা এখান থেকে ডিম সংগ্রহ করে তারপরে দিতে পারবেন। এই দেখতেছেন এখানে যে মাছটা, সেই তেলাপিয়াটা এখানে দেখা দিচ্ছে যে মনোসেক্সের তেলাপিয়ার পোনাটা একদম ছোটো ছোটো। এই দেখেন এই এই ছোটো ছোটো দানার যে মাছটা রয়েছে সেই খাদ্যটা কি খাদ্যটা দিবে আপনারা ভিডিওর প্রথম থেকে একটা শেষ পর্যন্ত দেখুন। এ দেখুন যে মাছের টাইপটা রয়েছে এবং কি এখানে মাছ কি পরিমাণ দেওয়া আছে। এখানে মাছ দেওয়া আছে 200 গ্রাম করে হাঁপার ভিতরে দেওয়া আছে। প্রতিটা হাঁপাতে 20,000 পিস করে মাছ এবং কি এখানে মনোসেক্স করা হয়। 20,000 পরিমাণে খাদ্য আপনার দিতে হবে প্রতিদিন 5 বেলা, তাহলে আপনার হরমোনযুক্ত এবং কি মনোসেক্সযুক্ত তৈরি ভালো করা হয়। এ দেখেন যে এখানে হাঁপার ভিতরে যে রয়েছে পানি রয়েছে এবং কি হাঁপাটা কী সিস্টেমে দিলে ভালো হবে, কয় ফিট হাঁপাটা দেখেন। এই হাঁপাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মনোসেক্স অরিজিনালভাবে করতে হলে কীরকম পরিশ্রম এবং কীরকম খরচ হয়ে থাকে। এখানে খরচ তেমন একটা নয়, সেই খরচের জন্য এবং কি আপনার হাঁপা যদি তৈরি থাকে তাহলে আপনার পুকুরে ডিম নেওয়ার বাচ্চা থাকিলে সেই জায়গায় আপনি হরমোন খাদ্যটা ব্যবহার করিতে পারেন। এ দেখেন একদম হাঁপা পুরাপুরি দেখা দিচ্ছে এবং কি পুকুরের পাটটাও দেখা দিচ্ছি। এই যে দেখেন এখানে মাছটা হাঁপার থেকে ট্রিটমেন্ট শেষ হলে তারপর এই পুকুরে দিতে হয়, পুকুরটার মাধ্যমে এভাবে খাদ্য আপনার দিতে হবে। এই দেখেন ফিড খাবার, এখানে হরমোন মিশানো রয়েছে। হরমোন মিশানো থাকলে তাহলে এই খাদ্যটা খালে সেই খাদ্যতেই এবং কি মনোসেক্স হয়ে থাকিবে। আপনাদেরকে দেখা দিচ্ছি, এ দেখেন যে খাদ্যটা রয়েছে সেটি হলো একদম আটার মতো, এই খাদ্যটা চালতে হবে। চালার পূর্বে তখন এটার মধ্যে অ্যালকোহল এবং কি হরমোন মিক্স করে স্পিক করে তারপর খাদ্যের সাথে মিক্স করে নিতে হয়। এই দেখেন খাদ্যটা একদম পাউডারের মতন, দেখছেন একদম পাউডারের মতো খাদ্যটা। এই দেখেন হাঁপার ভিতরে যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটা এরকম 5 বেলা দিতে হবে। 5 বেলা খাদ্য আপনার 21 থেকে 28 দিন পর্যন্ত খাদ্যটা মাছের খাওয়ালে তখন আপনার অরিজিনালভাবে মনোসেক্স হয়ে থাকে। আজকের ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে আপনার ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি ভিডিওতে একটা করে লাইক করবেন। এই ভিডিওটা যে দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে অশেষ মেহরবানে। আমরা আরও পরবর্তী ভিডিও আপনাদেরকে ভালো ভালো দেওয়ার জন্য এবং কীভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন এবং আপনারা ভালোভাবে কমেন্ট করে আমাদের নিচে জানিয়ে দেবেন, তাহলে আপনারা সঠিকভাবে উত্তর পেয়ে থাকবেন। এই দেখেন মনোসেক্সের যে হাঁপাটা যে খাদ্যটা দিচ্ছে কিনে সময় ভুল হবে না।
তাহলে খাদ্যটা একদম ফিন করে তারপর আপনার এই ব্যবহারটা করতে হবে। মনোসেক্স তেলাপিয়া এবং কি কীভাবে তৈরি করলে আপনার ভালো হবে এবং কি কীভাবে খাদ্য দিলে আপনাদের ভালো হবে সেই দিকে এবং কি লক্ষ্য রাখিবেন এবং কি ভালোভাবে মনোসেক যাচাই করে তারপর আপনারা অর্ডার করিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আল্লাহর রহমতে অশেষ মেহরবানি আপনারা দোয়া করবেন। আজকে এই পরিচিতি আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল ইউনিয়ন বালিপাড়া।